কোরআন হাদিসের বাইরে কথা বললে সময় নষ্ট হয়, এই জন্য কোরআন করিমের একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি তেলাওয়াত করার পেছনে আরেকটা উদ্দেশ্য হল এই যে কোরআনুল করিমের অনেক ছোট ছোট সূরা নামাজে তেলাওয়াত হয় কিন্তু আমরা এগুলোর সাথে সম্পর্ক রাখি না। ফর এক্সাম্পল সূরাতুল ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা আসর, যে সূরাটি তেলাওয়াত করেছে সূরা আত্তিন, এই সমস্ত সূরাগুলো ইমাম, সম্মানিত ইমাম মাগরিব এবং ইশায় তেলাওয়াত করেন। কিন্তু দুঃখজনক হলো এই সূরাগুলোর ব্যাপারে ধারণা না থাকার কারণে মুক্তাদিদের মুসল্লিদের নামাজে একাগ্রতা থাকে না, কারণ সে পারে না, পড়তেও পারে না, এটা কি তেলাওয়াত করছে সেটাও জানে। সেদিন এক মসজিদে এশার নামাজের পরপর আমার প্রথম প্রোগ্রাম, তো ইমাম সাহেব সূরা বাকারার শেষ তিন আয়াত পড়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ, 284, 85, 86 এই তিনটে আয়াত পড়েছেন। এখানে অনেকগুলো রব্বানাস, ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا شبر মোটামুটি মুখ। তো বায়ানে উঠে জিজ্ঞেস করলাম ইমাম সাহেব আজকে কি খারাপ পড়েছেন, একজনও বলতে পারল না, আলেমদেরকে আগে চুপ করেছি, আলেমরা বলতে পারবে, জনসাধারণ বলতে পারবে, নামাজে একাগ্রতা নাই, কেন নামাজে একাগ্রতা নাই? লক্ষ লক্ষ মানুষের সামনে যদি আপনি আপনার পিতাকে দেখেন, পরিচিত, যেহেতু পিতা যেহেতু পরিচিত, আপনি দাঁড়িয়ে যান, আব্বা বাবা কোথায় যাচ্ছেন, বাবা সন্তানকে ডেকে জিজ্ঞেস করবে কি রে বাবা তুই এখানে, কারণ তার সাথে তার রিলেশনশিপ আছে, পরিচিত। তাই কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে আজকে উম্মাহের এত অধপতন হয়েছে ইসলামিক নলেজের যে সূরা ফাতিহার সাথেও তাদের পরিচয় নেই। সূরা আল ফাতিহা এটা প্রথম সূরা কোরআনে কারিমের, এত সহজ সূরা, এই সূরাটাও সহি করে পড়তে পারে, এর দায় মাহফিল তাফসীর এড়াতে পারে না। প্রত্যেকটা মাহফিলে যদি কোরআন হাদিস থেকে আলোচনা হতো তাহলে জনগণের সম্পর্ক কোরআনের সাথে হতো, হাদিসের সাথে। বোঝানোর জন্য বলছি কেন এই সূরার আলোচনা করছি। এই সূরার আলোচনা এই জন্য করছি যে এখন থেকে যতদিন মাগরিব এবং ঈশা পড়বেন, ইমাম যখন এই সূরা পড়বেন, আপনি আমি চিন্তা করবো আরে এটা তো সেই সূরা, ওই যে মাদ্রাসায় শুনেছিলাম এই তাফসীর, আরে এটা তো সেই সূরা, নামাজ একাগ্রতা বেড়ে যাবে, কারণ অর্থ বুঝে আসবে, অর্থ না বোঝার কারণে নামাজ একাগ্রতা নষ্ট হচ্ছে দিন দিন, এই জন্য নামাজ কবুল হয় না। করোনা আসবে না তো কি আসবে, বোঝার জন্য আসুন এই সূরার সাথে একটু আপনাদের পরিচয় করি। মানুষের সাথে যেরকম পরিচয় করিয়ে দিলে লোকটা এমন সুন্দর অথবা কালো অথবা মোটা অথবা স্লিম, দেখতে এমন জামা কাপড়, এই নাম, এই বাবার নাম, এই বাড়ি অমুক জায়গায় ইত্যাদি পরিচয় দিই। কোরআনে কারিমের এই সূরাটিরও আপনাদের কাছে একটু পরিচয় দিচ্ছি। এক নাম্বার পরিচয়, কোরআনুল কারিমের 30টি সূরার মধ্যে এই সূরাটা হলো, সরি, কোরআনে কারিমের 30টি পারার মধ্যে এই সূরাটি 30তম পারার সূরা। দুই নম্বর পরিচিতি, কোরআনুল কারিমের 114টি সূরার মধ্যে এই সূরাটি 95তম সূরা। ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, জিজ্ঞেস করব। তিন নম্বর, কোরআনুল কারিমের সমস্ত সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি মাদানি, এই সূরাটি মাক্কি। চার নম্বর, কোরআনুল কারিমের সব সূরায় কম বেশি আয়াত আছে, এই সূরায় আয়াত আছে 8টি। পাঁচ নাম্বার পরিচিতি, এই 8টি আয়াতে শব্দ আছে 34টি। ছয় নাম্বার পরিচিতি, এই 34টি শব্দ 8টি আয়াতে আলিফ বা তা ফা এরকম অক্ষর আছে 159টি। সাত নাম্বার পরিচয়,
কোরআনি কারীমের সব সূরাগুলোর এক বা একাধিক নাম আছে, এই সূরার নাম হলো সূরা আত-তিন। আট নম্বর পরিচয়, সূরার নাম সরাসরি সূরার আয়াতে অনেক জায়গায় উল্লেখ আছে, আবার অনেক সূরায় সরাসরি আয়াতে উল্লেখ নেই। যেমন সূরাতুল ইখলাস, নাম ইখলাস, কুল হু আল্লাহ থেকে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দেখেন কোথাও ইখলাস নাই। সূরার নাম আল ফাতিহা, আলহামদু থেকে আমিন পর্যন্ত কোথাও ফাতিহা নাই। সূরার নাম সূরা আত-তিন, যে সূরার কথা বললাম, সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন ওয়াত-তিন, মানে সূরার নাম সূরার প্রথম আয়াতের প্রথম শব্দেই আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এই আটটি পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। সূরাটি আটটি আয়াত বিশিষ্ট, ৩৪টি শব্দ বিশিষ্ট, ১৫৯টি অক্ষর বিশিষ্ট। সূরাটি মাক্কি, সূরার পারা হলো ৩০তম পারা, সূরার নাম সূরা আত-তিন। সূরাটি কোরআনে কারীমের ১১৪টি সূরার মধ্যে ৯৫তম সূরা। নামাজে এখন যখন ইমাম সাহেব ওয়াত-তিন বলে কেরাত আরম্ভ করবেন, মনে হবে তো ইনশাআল্লাহ, মনে হবে তো ইনশাআল্লাহ, আরে সূরাটি তো মাক্কি সূরা, আরে এটা তো সেই সূরা আটটি আয়াত। পরিচয় দিচ্ছি আপনাদেরকে, والتين والزيتون وطور سينين وهذا البلد الامين। তিনটি আয়াতে চারটি জিনিসের কসম আল্লাহ করেছে, বোঝার জন্য বলছি। আচ্ছা কসম করতে হয় কেন? গুরুত্ব বোঝানোর জন্য, বিলিভ করানোর জন্য, বিশ্বাস করানোর জন্য, বক্তব্যটাকে বিশ্বাস করানোর জন্য, কথার প্রতি ফেইথ আস্থা বিশ্বাস অর্জন করার জন্য। আল্লাহ একই কারণে কসম করেছেন, বান্দাকে বিশ্বাস করানোর জন্য। দুই নম্বর কসম করতে হয় আল্লাহর নামে, এখানে আল্লাহ কসম করলেন গায়রুল্লাহর নামে, কারণ তিনও গায়রুল্লাহ, জাইতুন, তুর সিনিন, বালাদিল আমিন, কোনটাই আল্লাহ নন বরং আল্লাহর মাখলুকাত। তাহলে আল্লাহ মাখলুকাতের কসম কেন করলেন? এটা একটা উচ্চ প্রশ্নের জবাব। আজকের একবিংশ শতাব্দীতে নাস্তিক, মুরতা, ইহুদি, নাসার তথা অমুসলিমরা যখন আল্লাহকে অস্বীকার করছে, কোরআনে কারিমকে অস্বীকার করছে, কোরআনে কারিমকে পড়াচ্ছে, কোরআনে কারিমের বিধিবিধানকে মানছে না, পর্দাকে মানছে না, ইসলামকে মানছে না, আল্লাহ তাআলা তার মাখলুকাতের কসম করে জবাব দিয়েছেন, দিন নিয়ে গবেষণা করো, জাইতুন নিয়ে গবেষণা করো, বালাদিল আমিন নিয়ে গবেষণা করো, কোরআনে কারিমের আয়াত নিয়ে গবেষণা করো, নাস্তিকবাদ বর্জন করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হন। এই জন্য আল্লাহ তার মাখলুকাতের কসম করেছেন যে আমার সৃষ্টির মহত্ব দেখে আমি রবকে চেনো, আল্লাহর প্রতি ইমান আনো। কজন চিন্তা করেছেন? এটা প্রথম প্রশ্ন আপনাদের কাছে যে আল্লাহ এখানে কেন কসম করছেন, কি দরকার ছিল? একদিন চিন্তা করে আজকে একটু চিন্তা করে ফিকির করেন, সব আল্লাহ আমাদের কি কথা বিশ্বাস করানোর জন্য কসম করেছেন? আল্লাহ সাহাবাই কেরাম এই কসমের আয়াতগুলো যখন শুনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এসে বলতেন, জুলফিকার নকশবন্দি তার খুতবাতে জুলফিকার ফকির খুব সুন্দর সুন্দর উল্লেখ করেছেন, সাহাবাই কেরাম জিজ্ঞেস করতেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বললে কি কসম করে বলতে হবে? আরে এমনি বললেই তো যথেষ্ট ছিল, আল্লাহর কসম করতে হয়? তারা আশ্চর্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন। কিন্তু দুঃখজনক হলো আমরা সাহাবীদের মতো ঈমান না আনার কারণে আমরা আল্লাহ কসম করার পরেও বিশ্বাস করি, কারণ আমাদের ঈমানই চেতনা সাহাবায়ে কেরামের মতো আমরা আনতে পারি। এই জিনিসগুলোর কসম আল্লাহ করেছেন, এগুলোর এমন কি মহত্ব আছে, এমন কি বড়ত্ব আছে, এমন কি ক্ষমতা আছে যে এগুলোর কসম করতে হলো? আসেন একটু জানি, একটু ফিকির করি, আপনাদেরকে একটু ফিকিরে রেখে যাই। সব হবে ওয়াত-তিন, তিনটা কি, ১ ২ ৩ নাকি
ইমাম কুরতুবি এর ব্যাখ্যা করেছেন হুয়া তিনকুমুল লাযী তাকুন পরিচিত করে ধরেছেন যেটা এমন একটা ফল যেটা খাওয়া হয় নবীজির একটা হাদিস আছেন এই আয়াতের ব্যাখ্যায় হযরত আবু যর থেকে বর্ণিত তিনি বলছেন উহদি আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু তিনিন ফাকাল কুলু ওয়া আকালা মিন ثم قال لو قلت ان فاكهه نزلت من الجنه لقلت هذه لان فاكهه الجنه بلا عجب سبحان الله হযরত আবু যর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া এনে দেওয়া হয়েছে এক টুকরি এক বাস্কেট এক বক্স যেটা বললে বুঝেন আর তিন ফল নবীজি নিজে খেয়েছেন সাহাবীদেরকে খেতে বলেছেন ওখানে অতঃপর নবীজি বলেন আমি যদি বলি জান্নাত থেকে আমার আল্লাহ দুনিয়াতে কোনো ফল পাঠিয়ে দিয়েছেন তাহলে আমি বলতাম এই তিন ফলটাই আমার জান্নাতি ফল ফাকুলুহা ফাইন্নাহা তাকতুউল বাওয়াসির ওয়া তানফাউ মিনান নিকরিস দুটো মেডিসিনের কথা বলেছেন প্রতিষেধকের কথা বলেছেন ঔষধের কথা বলেছেন যাদের বাইলস অশ্ব গ্যাস মলদারে হয় বাথরুমের রাস্তায় হয় কষ্ট রাসূলুল্লাহ বলেছেন এই তিন ফলটা বাইলসের জন্য ঔষধ হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই হাদিসে উল্লেখিত দ্বিতীয় মেডিসিন হলো যেই সমস্ত ভাই বন্ধুদের অথবা মা বোনদের হাড্ডিতে ব্যথা অনুভূত হয় জোড়ায় জোড়ায় ব্যথা হয়ে যায় দেহে ব্যথা হয়ে যায় এই তিন ফলটা এমন প্রতিষেধক চাই সেটা বয়োবৃদ্ধ হওয়ার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক হুজুর বলেন এই হাড্ডির ব্যথা দেহের ব্যথা কোমরের ব্যথা এই তিন ফল খাওয়ার দ্বারা আমার আল্লাহ নিরাময় করে দেন প্রতিষেধক হিসেবে এটাকে পাঠিয়েছেন একটু সাউন্ড বাড়াতে হবে রে ভাই আমি অসুস্থ মানুষ এক মাস যাব অসুস্থ কোনো মাহফিলে ছুটি দেন যাবাই লাগে না আপনি আর কষ্ট দিয়েন না হ্যাঁ আগামী কাল আবার জুমা সো নিজে একটু বাড়ায় দেন একবার বলছি মাঝখান দিয়ে এটা বললে এত বিরক্ত লাগে বলার বাইরে আমি মাঝে চা খাই না পানি খাই না যেন সময় নষ্ট না তো একবার বলেছি ভাইকে আলোচনা শুরুতে তো যেই কথাটি এখন বেড়েছে ঠিক আছে আমার কানে তো আসতে হয়তো এটা সেটিং এর প্রবলেম নয়তো বা সাউন্ড এর প্রবলেম তো যেই কথাটা বলছিলাম এটা দুইটা ঔষধের কথা বলেছি এক নাম্বার হাদিস থেকে দুইটা ঔষধ তিন নাম্বার সারা পৃথিবীতে আজ পর্যন্ত 1400 বছরে যেই ক্যান্সারের কোনো প্রপার ট্রিটমেন্ট বা মেডিসিন আদৌ আবিষ্কার করতে পারেনি মেডিকেল সায়েন্স আপনারা গবেষণা করে দেখবেন একটু পড়াশোনা করবেন তিন নিয়ে গুগলে সার্চ দিবেন FIG ফিক ফিক ফ্রুট লিখে সার্চ দিবেন সব দেখবেন চলে আসবে এটাকে ইংরেজিতে ফিক বলা হয় আরবিতে তিন বলা হয়েছে বাংলায় ডুমুর বা আঞ্জির বলা হয় ক্যান্সারের জন্য এই তিন ফলের ভিতরে আমার আল্লাহ মহল ওষুধ রেখে দিয়েছেন তাহলে কয়টা রোগের ওষুধ গেল তিনটা চার নাম্বার মা বোনদের ব্রেস্ট ক্যান্সার হয় বুকে ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের জন্য এই তিন ফল কি আমার আল্লাহ মহৌষধ বানিয়ে দিয়েছে ডায়াবেটিসের জন্য এটা ঔষধ ছয় নাম্বার আরেকটা রূপ যে সমস্ত মায়েরা বোনেরা প্রেগন্যান্ট পেটে বাচ্চা অনেক সময় দেখতে পারবেন বাচ্চার অথবা মায়ের রক্ত শূন্যতা দেখা দেয় মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে যেই প্রেগন্যান্ট মা অথবা বোন প্রতিদিন অন্তত পক্ষে তিন ফল খাবে নিয়মিত তার কখনো তার বা বাচ্চার কখনো রক্ত শূন্যতা দেখা দিবে না তিন ফল এত বড় উপকারী এত বড় মহৌষধ আল্লাহর কসম করেছে সারা পৃথিবীর মেডিকেল সায়েন্স যখন একটা ক্যান্সারের রোগের আবিষ্কার কিছু করতে পারছে না ঔষধ 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ক্যান্সারের রোগের ঔষধ উল্লেখ করে তার কসম করেছেন যে এটা নিয়ে গবেষণা করো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার
একটু পড়াশোনা করবেন তো ইনশাআল্লাহ, বাকিটা একটু গিয়ে গবেষণা করে দেখেন। তথ্য তো দিয়ে গেলাম। দুই নম্বর কসম করেছেন জাইতুনের, মত্তিনি ওয়া জাইতুন, এটাকে আরবিতে বলা হয় জাইতুন, বাংলাতে জলপাই টাইপের জাইতুনি আমরা বলি, জলপাই টাইপের কালো হয়, গ্রিন কালার হয়, বড় কালার হয়, ইংরেজিতে এটাকে বলা হয় অলিভ। ইমাম কুরতুবীর পরিচয় দিতে গিয়ে লিখেছেন, ওয়া যাইতুনাকুমুল্লাযী তাসিরুনা মিনহু যাইত, যেটা থেকে তেল নির্গত করা হয়। নবীজির একটা হাদিস থেকে আরেকটু আপনাদেরকে সংজ্ঞা দিই, পরিচয় দিই। রাসূলুল্লাহ বলেন, মুসনাদ আহমদ হাদিস 15475 নম্বর হাদিস, কুলু যাইত ওয়া দাহিনু বি, যে যাইতুনটা খাও এবং এর তেল দেহে মাখো। 1450 বছর আগে বলেছেন নাকি ইদানিং বলেছেন? কথা বলতে হবে। হ্যাঁ, 1450 বছর আগে বলেছেন। মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে যে এই জাইতুনের তেলে কি আছে। কুলুজ জাইত কেন বলেছেন রাসূল? জাইতুন খেতে কেন বলেছেন? জাইতুনের তেল খেতে কেন বলেছেন? মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে এই জাইতুন বা জাইতুনের তেল এজন্য খেতে বলা হয়েছে, যারা জাইতুন বা জাইতুনের তেল খাবে তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার আল্লাহ বাড়ায়, সহজে কোন রোগ তাকে আক্রান্ত করতে পারবে। জাইতুনের তেল দিয়ে তরকারি রান্না করে খাবে, সারা পৃথিবীর মেডিকেল সায়েন্সকে চ্যালেঞ্জ করে গেলাম, আল্লাহর কসম করে বলছি, মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখছে সব তেলে ক্ষতি আছে কিন্তু জাইতুনের তেলে কোনো ক্ষতি নেই। এটা তো মেডিকেল সায়েন্স এখন গবেষণা করে দিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, হ্যাঁ, বুঝতে হবে। যারা আজকে ইসলামকে প্রবীণ বলছে, যারা আজকে ইসলামকে 1450 বছর আগের ধর্মের কথা বলে চুরি করলে হাত কেটে দেওয়া এটা একটা অমানবিক বলে যারা পরিচয় করে দিতে চাচ্ছে, আমি স্পষ্ট ভাবে বলছি, ওরা চোরের দরজা খোলা রাখার জন্য এই কথা বলে। কথা বলেন ঠিক কিনা বেটি? আজকের এই জাতীয় চোর থেকে নিয়ে ছোট ছোট চোরদের যদি হাত কেটে দেওয়া হতো তাহলে কোথাও দুর্নীতি চুরি ডাকাতি করা সম্ভব হতো না। ওরা চুরি করার জন্য এই আইন চায়, ইসলামের আইন চায়, কারণ চোর যদি হাত কেটে দেওয়া হয় তাহলে তো দেশের উন্নয়ন হবে, কারণ আর চুরি করবে না, তাহলে আর প্রকল্পের টাকা চুরি হবে না। কথা বুঝেন না? এখন যদি হাত কাটার ব্যবস্থা হয় তাহলে তো ওরা চুরি করতে পারবে না, তাই এটার বিরোধিতা করে। কোরআনে কারিমের আইন, কোরআনে কারিমের বিধান কখনো প্রবীণ হতে পারে না, অকল্যাণকর নয়, এটা আপনাকে আমাকে বুঝতে হবে এজ এ মুসলিম, নয়তো ইমান থাকবে না। 1450 বছর আগে রাসূলুল্লাহ এই কথাগুলো বলেছেন। আচ্ছা, দেহে মাখতে বলেছে, এই শুনেন, এই আজকেও বলবে না, এই আজেরা লোশন ফোশন ফেয়ার এন্ড লাভলি কিনা টাকা নষ্ট করার মানে নাই, টাকা সেভ করার উপায় বলে যাচ্ছে, দেহে কেন মাখতে বলেছেন রাসূলুল্লাহ? স্কিন ভালো থাকবে, বার্ধক্যের ছাপ সহজে পড়বে না। আল্লাহু আকবার বলেন। এখন এক একজন প্লাস্টিক সার্জারি করে, কসমেটিক সার্জারি করে, আরো আধুনিক হয়েছে সার্জারি। জাইতুনের তেল দেন, আমার রাসূল বলে গিয়েছেন, যান আপনারা গবেষণা করেন, কিয়ামত পর্যন্ত দেখেন এর বিরুদ্ধে একটা কিছু হাজির করতে পারেন কি না, পারবেন? আল্লাহর জন্য কসম করছে, সিনাই পর্বতের কসম করেছেন, 2285 মিটার উঁচু একটা পাহাড়, লোহিত সাগরের দুই ধার বিশ, এটাকে জাপানে মুসা বলা, মুসা ইসলাম ওই পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে, আল জাবালুল্লাযী নাদাল্লাহু জাল্লা সানাহু মিনহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলতেছেন সূরা তাহা 12 নম্বর আয়াত, 11 নম্বর পৃষ্ঠা, 16 নম্বর পারা, إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى. অনেক বড় একটা সিস্টেমের শিক্ষা দিচ্ছে আপনাদেরকে, আমি না, আল্লাহ দিয়েছেন। আধুনিকতা শিখেন,
আজকেও একজন এই আশার টাইমে ফোন করেছে, এরকম শত শত ফোন, কেউ সালাম দে কেউ এটাও দেন। হ্যালো হ্যালো হুজুর আমার একটা মাহফিল লাগবে। আরে ভাই আপনারা চিনি না জানি না মাহফিল দিয়ে দিব। কত বড় একটা অসভ্যতা চিন্তা করে দেখেন, ইসলাম সুন্দর শান্তির ধর্ম, ইসলাম আপনাকে আমাকে শিখিয়েছে ইন্নি আনা রাব্বুক ফাখলা আনালাই, হে মুসা আই এম ইওর লর্ড, আমি তোমার আল্লাহ বলতেছি ইন্নি আনা রাব্বুক, আল্লাহ ফাখলা আনালাই রিমুভ ইওর শুজ, তোমার পায়ের থেকে জুতা বের করো, তার আগে আল্লাহ পরিচয় দিয়ে দিতেছেন। আল্লাহ আকবার বলেন। আপনারা দেখবেন ইহুদি খ্রিস্টানদের ওরা আধুনিকতা শিখাচ্ছে মুসলিম জেনারেশনকে, ইয়াং জেনারেশনকে, হ্যাঁ হ্যালো হাউ আর ইউ, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, নাকি নাকি হ্যাঁ হ্যালো। আর ইসলাম শিখাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন পৃথিবীতে এর চেয়ে আর উত্তম বাণী কি আছে? কোথাও পথে দুই নম্বর ইসলাম শিখাচ্ছে আগে নিজের পরিচয় দিন। এখন কিন্তু আধুনিক শিক্ষিতরা হাই গুড মর্নিং হাত মিলিয়ে বলে দিস ইজ রাফি বিন মনির লাইক অমুক তমুক এই সেই আবি দেবে, কি বলেন ঠিক কিনা বেরি পরিচয়? আপনারা দেখেন এটা আজকে বিজ্ঞান খুঁজে পেয়েছে, আধুনিক মন বা মানসিকতার লোকেরা পেয়েছে। আর আমার আল্লাহ 1450 বছর আগে কোরআনে বলেছেন ইন্নি আনা রব্ব ফাখলা না আলাই, যে আগে নিজের পরিচয় দাও যেন পয়গম্বর বিচলিত না হয়ে যান। ঠিক কাউকে বিভ্রান্ত করা উচিত নয়, এজন্য ইসলামে শিক্ষা দিয়েছে আগে পরিচয় দিয়ে কথা বলা সুন্নাত। আরেকটু আরেকটু রেফারেন্স দিই আপনাদের, মোহাম্মদ সুলাইসলাম যে বড় বড় রাজা বাদশাদের কাছে চিঠি লিখতেন আগে কিন্তু নিজের পরিচয় দিতেন, তারপরে চিঠির উদ্দেশ্য কি সেটা লিখতেন। অসংখ্য চিঠিতে রাসূলুল্লাহ সাল্লাম এটা প্রতিষ্ঠিত করেছেন। আজকে ইসলাম জানলামই না, শিষ্টাচার জানলামই না, কাফের মুসলিমরা কি করছে? ইয়াং জেনারেশন সেদিকে দৌড়াচ্ছে। ও মুসলিমরা কি করছে? ইয়াং জেনারেশন সেদিকে দৌড়াচ্ছে। কোন দেশের কোন শিল্পী কি করেছে? ইয়াং জেনারেশন সেদিকে দৌড়াচ্ছে। কোন দেশের কোন গায়ক কি স্টাইলে চুল কাটেছে? ইয়াং জেনারেশন সেদিকে দৌড়াচ্ছে। কোন ফুটবলার কোন স্টাইলে চুল কাটেছে? ইয়াং জেনারেশন সেদিকে দৌড়াচ্ছে। রাসূলুল্লাহ কি করেছেন? সেদিকে দৌড়াচ্ছেন। বোকা তুমি, কেমন মুসলিম হয়েছো? প্র্যাকটিসিং মুসলিম হও, সর্বক্ষেত্রে ইসলামকে প্র্যাকটিস করো। আমার যুবক বন্ধুদের বলছি, এক দোকানে গেলাম তো গিয়ে দেখি একটা ড্রেস লাল টকটকে লাল, মেয়েদের ড্রেস ঝুলিয়ে রেখেছে, নাম দিয়েছে শাকিরা, ফিফা 2014 যখন ওয়ার্ল্ড কাপ চলে 2014 সালে ফুটবল বিশ্বকাপের আগের কথা বলছি। তো আমি দোকানে গিয়ে বললাম নামটা এত সুন্দর শাকিরা, ড্রেসটা এত উলঙ্গ কেন মাথায় আসছে? তো আমার ওই দোকানদার ভাই উনি মুড়ি ভর্তা বানাচ্ছিলেন, কো দূর আপনি এটা বাদ দেন তুমি আসেন তো এখানে বসেন মুড়ি ভর্তা খান। আমি বললাম না এটা আমাকে বলতে হবে, নাম এত সুন্দর পোশাক এত অসুন্দর কেন? নামটা ইসলামিক পোশাক কেন অনুষ্ঠান? একটু উদাহরণ দিতেছি আপনাদেরকে আমরা কোন দিকে চলি আর কি। তো আমাকে এখান থেকে ভুলিয়ে নিয়ে যেতে চাই, আমার তো তো ওটার প্রতি আকর্ষণ বাড়ছে না, জানাই তো না এটা নাম শাকিরা হলো কেন? ধরেছি ভালো ভালো পরকে, আপনি তো নাসর বান্দা না বলে উপায় নাই, বুঝেন না পোলা পানি বলে খুঁজে বলে শাকিরার সাথে ড্রেসের সম্পর্ক বলছে। হুজুর এই বিশ্বকাপে যে ডান্স করে পারফর্ম করেছে মানে উদ্বোধনী অনুষ্ঠানে তার নাম হলো শাকিরা, সে ড্রেস যে ড্রেসটা পরেছে ওই ড্রেসের আকৃতিতে এই ড্রেসটা বানিয়ে এটার নাম দেওয়া হয়েছে শাকিরা। হলো বাচ্চা এই নাম দিয়ে কি হচ্ছে? হুজুর বাজার গরম, এই মডেল পুরো রানী, এই মডেল খুব শত বিক্রি করে কুলাইতে পারতেছে। আমি আজকে উম্মাহকে এই মেসেজ দিয়ে যেতে চাচ্ছি যে শাকিরা বিশ্বকাপে পারফরমেন্স করেছে তাই তার ড্রেস কেনার জন্য আজকে উম্মাহের মুসলিমা নারীরা পাগল হয়ে গিয়েছে, বাবারা তার কন্যা সন্তানকে কিনে দিচ্ছে, সন্তানগুলোকে এইভাবে নষ্ট করা হচ্ছে, অপসংস্কৃতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কেন হযরতে খাদিজার লেবাসটা কিনে দেওয়া হচ্ছে না? কেন উলঙ্গ বনায় কেন ছেয়ে যাচ্ছে তোমার সমাজ?
এই কথা চিন্তা করেছেন একদিনও যে আমার মেয়েটাকে আমি হযরতে খাদিজার চরিত্রে লাগাবো? এই জন্য এই মাদ্রাসায় এখানে সন্তান দেবেন, কোরআনে কারিমের শিক্ষা দিন সৎ সন্তান হবে। এরপর আল্লাহ কসম করেছেন মক্কা নগরী, কোরআনে কারিমে বিভিন্ন সূরায় আল্লাহ এটাকে বালাদ বলেছেন, উম্মুল কোরা বলেছেন, কারিয়া বলেছেন, বাক্কা বলেছেন, মক্কা বলেছেন। এই নগরীটাকে পাঁচ পাঁচটি নামে সম্বোধন করেছেন, আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। বালাদিল আমিন, এই শহরের কসম করেছেন, নিরাপদ নগরী, কারণ আমাদের পিতা দোয়া করেছেন ইয ক্বাল ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদা আমিন, 126 নম্বরে সূরা বাকারা। বন্ধুরা আমার লক্ষ্য করে দেখুন, একবার নয়, দুইবার নয়, একটি আয়াতে নয়, দুটি আয়াতে নয়, আমার আল্লাহ বারবার কসম করে আপনাকে আমাকে বোঝালেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ আমার মানুষদেরকে সব থেকে সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দোস্ত যদি দেখে বলে এই দোস্ত তোর খুব সুন্দর লাগছে রে, তাহলে বলবে থ্যাংক ইউ, থ্যাংকস, থ্যাংকস, কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তো আপনার আমার আল্লাহ যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কয়দিন আল্লাহকে থ্যাংক দিয়েছেন? কি কি প্রশ্নটা কি অযৌক্তিক না যৌক্তিক? কয়দিন থ্যাংক দিয়েছেন? আল্লাহ বলছেন আমি মানুষকে সব থেকে সুন্দর করে বানিয়েছি। কয়দিন সিজদায় নিজের মাথাটাকে অবনমিত করে দিয়েছেন? কয়দিন? একটু চিন্তা করে দেখেন। এই সুন্দর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুরতুবী একটা ঘটনা এনেছেন, আপনাদেরকে শোনাই। এই আয়াতের ব্যাখ্যা এটা আপনারা আরো শুনেছেন, বাট কারা কোথেকে বানিয়ে এটা নিয়ে বলে আমি জানি না, আমি তাফসীর কুরতুবীতে পড়েছি। এই আয়াতের ব্যাখ্যা, কান ঈসা ইবনে মূসা আল হাশিমি ইউহিব্বু যাওজাতাহু হুব্বান শাদীদা, ঈসা ইবনে মূসা আল হাশিমি এক ভদ্রলোক ছিলেন, সে তার খুব স্ত্রীকে খুব মহব্বত করত। আপনারা স্ত্রীকে মহব্বত করেন তো? একজনই জীব ভাই, সুপুরুষ আপনি খালি, আর কেউ নাই। এই বিয়ে করেন নাই? কে কে বিয়ে করেছেন হাত তুলে দেখান তো। এই পিচ্ছি তোমরা হাত টা তুলো না। ও আচ্ছা, এই ক্যামেরা এটা বসান তো, এত গরম দেখা যায়, দাঁড়ায় যায়। মাশাআল্লাহ, অনেকে বিয়ে করেছেন, মাঝে মাঝে দুই একজন চাচা হাত তুলে নাই, চিন্তা করতেছে ভাতিজা যদি আর একটা করায় দাও, তাই আমি না করবো না, তাই হাত তুলে দেখি। কথা বুঝেন না, একটু মন মন নষ্ট তো, একটু হাসি করে স্ত্রীকে মহব্বত করবেন। ঈসা ইবনে মূসা আল হাশমি সে তার স্ত্রীকে খুব মহব্বত করত। তো একদিন বাড়িতে এসে স্ত্রীকে রাতের বেলা বলতেছে, মানে স্ত্রী প্রশংসা করতেছে, তুমি খুব সুন্দর, সৌন্দর্যের গুণাগুণ বর্ণনা করতেছে, এটা আপনারাও করবেন। এই আলোচনা করে যাচ্ছে, আগে বোঝাচ্ছি ঘটনাটা বলে। তো প্রশংসা করতে করতে বলতেছে, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কামার, বউ তুমি এত সুন্দর, আমার তোমার ব্যাপারে সৌন্দর্যের ব্যাপারে এত কনফিডেন্স আছে যে তুমি চাঁদের চেয়েও সুন্দর, যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তিন তালাক যাও, এত কনফিডেন্স, একসাথে তিন তালাক দিয়ে। মানুষ কি কখনো বলে চাঁদ তোমার মতো? সবাই বলে তোমার হাসিটা চাঁদের, চাঁদের সাথে তুলনা করে, কিন্তু চাঁদকে কখনো কোনো মানুষের সৌন্দর্যের সাথে কেউ তুলনা করে করে না। তালাক হয়ে গেছে, স্বামী আমার দিলেন দিলেন, একসাথে তিনটা দিলেন, এটা করলেন। বউ বলতেছে বিছানা আলাদা করে, ঈসা ইবনে মূসা আল হাশমি বলছে যাও একটু ঘুরে, একটু ভালো ভালো কথা বলতেছিলাম, এটা হইলো ঠিক, বিছানা আলাদা, স্বামী এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়। সকাল হয়েছে, ঈসা ইবনে মূসা আল হাশমি পাগল হয়ে গেছে, আহারে আমার এত ভালোবাসার বউটা, এটা গেলে আমি শেষ,
আর এখনকার যারা আছে এরকম হুজুর একটা গেলে সমস্যা নাই, আরো তো কত আসবে, টেনশন কি আছে, পারলে এগুলা নিয়ে যান। না এটা করবেন না, স্ত্রীকে মহব্বত করেন, ভালোবাসেন। সকালবেলা প্রত্যেক আলেমদের সাথে ঈসা ইবনে মুসা আল হাশমি গিয়ে আমার হুজুর এটা হয়েছে, তালাক হয়েছে বলে তালাক, আরেক জায়গায় গিয়ে বলে উনিও বলে তালাক, আরেক জায়গায় গিয়ে বলে উনিও বলে তালাক, অস্থির হয়ে গেছে। হায় হায়, এই মাসলা আমি কার কাছ থেকে জানি? বিজ্ঞ আলেম বা স্কলারদের তো আমার এখানে এক যুগে সবাইকে উপস্থিত করা সম্ভব নয়, তাহলে আমি করব খলিফা মানসুরের দরবারে গিয়ে হাজির। খলিফা মানসুর কি গিয়ে বলছে, খলিফা এই এই ঘটনা হয়েছে, সমস্ত আলেমদের তো আমার দ্বারা একত্রিত করা সম্ভব নয়, আপনি একটু সবাইকে একত্রিত করা এখানে এনে আমার মাসালাটা ঠিক করে দেন। খলিফা মানসুর তৎকালীন জামানার বড় বড় আলেমদের ডাকলেন, সবাই আসলেন, উপস্থিত সবার কাছে মাসালা জানতে চাওয়া হলো, এই অবস্থায় কি তার স্ত্রী তালাক হয়েছে নাকি? এক একজন করে সবাই বলল তালাক হয়ে গেছে, যার কাছে জিজ্ঞেস করে সেই বলে তালাক হয়ে গেছে, যার কাছে জানতে চায় সেই বলে তালাক হয়ে গেছে, আবার যাকে জানতে চায় সেই বলে তালাক হয়ে গেছে। ইল্লা রাজুলান ওয়াহিদান মিন আসহাবি আবি হানিফা ফাইন্নাহু কানা সাকিতান, ওই উপস্থিত আলেমদের মধ্যে একজন আলেম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম ছিলেন, আলেম ছিলেন, তিনি ওখানে বসা, তিনি চুপচাপ বসে আছেন। খলিফা মানসুর দেখে বলেন, সবাই ফতোয়া দিল, সবাই তালাক বলল, তুমি কেন কথা বলো না? তিনি বললেন, লিমা লা তাতাকাল্লাম, তুমি কেন কথা বলো না? ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম আবু হানিফার ছাত্র, তিনি জবাব দিলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সময় ফতোয়া দিচ্ছে তালাক হয়েছে, আরে আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ সব থেকে সুন্দর, আল্লাহু আকবার বলে কি দিয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? সারা জিন্দেগি যদি আপাদ মস্তক দিয়ে চিন্তায় পড়ে থাকেন তাও তো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। কিছুদিন আগে দেখলাম আমাদের রাষ্ট্রের একজন ক্যাবিনেট মেম্বার বক্তব্য দিয়েছেন, গার্মেন্টসে নাকি নামাজ বাধ্যতামূলক করা অসাংবিধানিক। আরে সংবিধান আমাদের ধর্মের কারণে আমাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, নামাজ নামাজ কি গার্মেন্টসের মালিক বাধ্য করেছে না আল্লাহ করেছে, কথা বলতে হবে। হ্যাঁ নামাজ ফরজ করেছেন কে? এটা কি বক্তব্য রে ভাই? বিশাল হাতি এলিফ্যান্ট মাথাটা নিম্নগামী, মাথাটা নিম্নগামী, জল হস্তি মাথাটা নিম্নগামী, বাঘ মাথাটা নিম্নগামী, বনের রাজা সিংহ মাথা নিম্নগামী, একমাত্র মানুষ যার মাথা আল্লাহ ঊর্ধ্বগামী করে দিয়েছেন। সূরা যারিয়াত 26 নম্বর পারা 20 নম্বর আয়াত, ওয়া ফী আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া ফিস সামাঈ রিযকুকুম ওয়া মা তুআদুন, নিজের দিকে দেখেন আপনাকে আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছে। মানুষের মাথা এত ঊর্ধ্বগামী কেন? এই মাথাটা দিয়ে আল্লাহকে সিজদা করা হয় তাই। যারা এই সিজদায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যারা নামাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যারা ইসলাম পারফর্ম করাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরা আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, কথা বলে ঠিক কিনা? ঠিক। সালাত আল্লাহ ফরজ করেছেন, কোন বাগদাদা 14 মুষ্টিকে ফরজ করে? সো সাবধান, বি কেয়ারফুল, কোন ব্যাপারে কথা বলছেন? আল্লাহকে ভয় করুন। আজকে করোনা আসছে, পরেরটা এমন গজব আসবে যে করোনার সুযোগ পাওয়া যাবে, মানে আল্লাহর করুণার সুযোগ থাকবে না, দয়ার সুযোগ থাকবে, সাবধান হও, তাওবা ইস্তেগফার করুন, আল্লাহ ক্ষমা করবে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আল্লাহ নিচের থেকে নিচের দিকে ফিরিয়ে নিয়েছেন কাদেরকে? যারা অবাধ্যতায় লিপ্ত হয়েছে,
ওয়াকুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা সূরা নাবা 40 নম্বর আয়াত 30 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 179 নম্বর আয়াতে বলেছেন ওয়া লাকাদ দারআনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এখানে আল্লাহ বলেছেন হ্যাঁ কার অবস্থার উপরের দিকে যায় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন একটু মনোযোগ দিয়ে বুঝেন আজরুন গায়রু মামনুন আর গায়রু মাকতু মানে যারা কৈশোরে যৌবনে বার্ধক্য বা বয়োবৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বা শরীয়তের ওজন তার উপর আরোপিত হওয়ার আগ পর্যন্ত নেক আমল করেছে তাহাজ্জুদ করেছে নাফিল আদায় করেছে সুন্নাত আদায় করেছে সে যদি ওজনের কারণে না করতে পারে তারপরেও আমার আল্লাহ তার আমল নামায় সব দিতে থাকে এজন্য ইমাম কুরতুবী নবীজির একটা হাদিস এনেছেন ইদা সাফার আল আবদু আও মারিদ كتب الله له مثل ما كان يعمل مقيما صحيحا আল্লাহর যে বান্দা বান্দি মুসাফির নয় মুকিম নেক আমল করেছে সফরে গিয়েছে এখন আর মুকিমের মতো আমল করতে পারছে না সুস্থ অবস্থায় নেক আমল করেছে আমার আল্লাহ তাআলা সুস্থ অবস্থার এবং মুকিম অবস্থার সওয়াব অসুস্থ অবস্থায় আর মুসাফির অবস্থায় না করার কারণেও তার আমল নামার মধ্যে লিখে দেন এজন্য নেক আমল করতে হবে কখন যখন সুস্থ আছি ভালো আছি সামর্থ্য আছে তখন নেক আমল করলে বার্ধক্যে বা ওজরগ্রস্ত অবস্থায় আল্লাহ আমল নামে নেকি দিয়ে দেখাবে আজরুন গায়রু মামনুন আই গায়রু মাকতু ইমান এনেছে সবাই নেক আমল করব তো ইনশাআল্লাহ জোরে বলেন করব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন ফামা ইউকাযিবুকা বাদু বিদ্দীন কিয়ামতকে অস্বীকার করা হয় আরে বিজ্ঞান এখন গবেষণা করে দেখেছে কি কারণে কিয়ামতকে অস্বীকার করে ইন্টারন্যাশনাল মিট মানে উদয়স্থল পশ্চিমে যাচ্ছে আর আমরা জানি কিয়ামতের সূর্য পশ্চিমমুখী হবে কথা বলেন ঠিক কিনা আর কোরআনে কারিমে তো আল্লাহ সূরা নাযিল করেছেন সূরাতুল কিয়ামা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আইহসাবুল ইনসানু আল্লা নাজমা আইজামা অতএব কিয়ামতকে যারা বিশ্বাস করে না তারা কাফের কথা বলেন ঠিক কিনা বেটি হিসাব হবে কি হবে না অনেক কথা আছে সংক্ষেপে বলতেছি আলাইহিস সালাম বিহকামিল হাকিম এই শুনেন এটা একটা প্রশ্ন আমার না আল্লাহ কার প্রশ্ন কে করতেছেন কাদের করতেছেন আমাদের কি করতেছেন বলেন কাদের করতেছেন এই প্রশ্নের জবাব জীবনে দিয়েছেন আজ পর্যন্ত একদিনও দেন কি করলেন জীবনে কাউকে যদি আপনি প্রশ্ন করেন এই বেটা খাইছো আর সে যদি এই খাইছো সে যদি তারে তো থাপ্পড় দিয়ে কানে ঝালা বালা শুনে বলে এই বেটা শুনছ না আল্লাহ যেই প্রশ্ন করেছেন একদিন শুনেছেন যতদিন শুনেছেন জবাব দিয়েছেন বিকজ আপনি তো জানেনই না আল্লাহ কি বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ বলেন সমস্ত হাকিমদের হাকিম কি আমি আল্লাহ নই তাহলে একদিনও বলেছেন অবশ্যই আজকে বলেছেন ইমাম কুরতুবী তিরমিজির একটা হাদিস এনেছেন হযরত আবু হুরায়রার বর্ণনা হযরত আবু হুরায়রা বলেন আমাদের সামনে যখন ইমাম সাহেব সূরা 3 তেলাওয়াত করতেন যখন সে আয়াতটা পড়তেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমরা জবাব দিতাম বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন অবশ্যই আল্লাহ তুমি সমস্ত হাকিমদের হাকিমই সাক্ষ্য আমরা দিতাম আজ থেকে মনে মনে আল্লাহর এই প্রশ্নের জবাব দিবেন আল্লাহ তাআলা প্রশ্ন করেছে ইনশাআল্লাহ এখন নামাজে দাঁড়ালে মন অন্য দিকে যাবে না সূরা 3 এর উপর থাকবে কথা বলেন না কেন কারণ কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন নামাজে যখন একাগ্রতা খুশু খুশু বেড়ে যাবে ওই নামাজি ব্যক্তির নামাজের সালাম ফেরাতে দেরি হয় আমার আল্লাহর আরশ পর্যন্ত সেই নামাজ পৌঁছাতে দেরি হয় না আল্লাহ সবাইকে খুশু খুশু দিয়ে নামাজ আদায় করার তাওফিক দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন নামাজ খুশু খুশুর সাথে পড়বেন তো ইনশাআল্লাহ কোরআনে কারীম বুঝে পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ হাত দিয়ে দেখায় দেন আল্লাহকে বলেন হে আল্লাহ আজ থেকে ওয়াদা করছি কোরআন
সুন্নাহের যে কথাগুলো শুনেছি মৃত্যু পর্যন্ত আমল করব। হে আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। বলেন আমিন।